আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। শুভ সকাল। তো সকালেই বন্ধুরা উঠে ফ্রেশ হয়ে আমি চা বিস্কুট খেয়েছি, আর ঘরের যে কাজগুলো আছে সেগুলো সব শেষ। ঘরে কোনো কাজ নেই, শুধু কাজ আছে এখন আমাদের রান্না করা। আমি আজকে আজকে আমার বাসায় সব কাজ আজকে আমি করেছি। দুই ঘরটোর চাদর টাদুর উঠানো, বিছানো, ঝাড়া মোছা সব আমি করেছি। আর অল্প কয়েকটা থালা বাসন ছিল, সেটা মেয়ে করে ফেলেছে, আর চা বানিয়েছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের দুদিন বলেছিলাম যে অ্যালার্জিতে আমার মুখটা ফুলে গিয়েছিল, অসম্ভব ফুলে গিয়েছিল। হ্যাঁ, যে জন্য আমি কালকে পরশু কোনো ব্লগ করতে পারিনি। তবে আজকে একটু কমেছে, তারপরও বন্ধুরা দেখেন কিছু একটা হালকা আছে এখানে আর এখানে, মুখটার মধ্যেই হয় সব সময়। তো আজকে একটু আবার কম। তো আমি এখন রান্নাঘরে আছি। আমি কি কি রান্না করব আজকে সেটা ভাবতেছি, যে রান্নাঘরে বন্ধুদের সাথে কি শেয়ার করা যায়। তো আমি রান্নার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছি, কারণ আমার রান্নাঘরের কলে পানি নেই, পানি আসার জন্য অপেক্ষা করছি। তো আসেন, আপনাদের আজকে একটু দেখাই আমি কি রান্না করব। আরেকটা কথা, আজকে আমি একটু মাথায় আমলকির রস দিব। এটা না আমার খুব পছন্দ, আমলকির রসটা। আমলকির রসটা দিলে এই চুলটা যখন আমি এভাবে করব না, তখন একদম ক্লিন হয়ে চলে যায়, একদম এত সুন্দর সফট হয় বলার মতো না। তাই আমি আজকে তিনটা আমলকি নিয়েছি, এটা রস করে আজকে মাথায় দেব। আমি রান্নাঘরে আছি, রান্নাঘরে দেখেন এই যে বাতাসে আমার দেখেন চুল উড়ে যায়, খুব মানে রান্নাঘরের দরজাটা খোলাই যায় না। বন্ধুরা, আপনাদের আজকেও একটু বারান্দায় নিয়ে যাব। গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছে যে বলার মতো না, আজকে আপনাদের একটু দেখাবো। আচ্ছা, আগে আমি রান্না করব কি সেটা আপনাদের একটু আজকে দেখিয়ে নিই ব্যাক ক্যামেরায়। বন্ধুরা, আজকে আমি কুড়াল মাছ নিয়েছি, কুড়াল মাছটা ভিজিয়ে রেখেছি এখনও। এটা বন্ধুরা খুলছে না, খুললে তারপরে আমি বন্ধুরা ভালো করে ধুয়ে তারপরে আবার লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতন, তারপরে রান্না করব। আজকে আমি ডাটা দিয়ে, আজকে আর ভুনা খাবো না কিন্তু মাছ ভাজবো, ডাটা দিয়ে রান্না করব। আর রান্না করব, কালকে আবার অনেকদিন পর লাউ শাক এনেছিলাম। তো লাউয়ের পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি, এখনও ধুইনি, বললাম কলে পানি নেই। এগুলো ধুবো, ধুয়ে বন্ধুরা ভাপ দিব, ভাপ দিয়ে তারপরে ভাজা ভাজা করে তারপরে বন্ধুরা পাটায় ভর্তা বানাবো, অনেক মজা লাগে, মানে লাউ পাতার ভর্তা। অবশ্যই আপনারা দেখবেন, আমি শেয়ার করব। আর আজকে আবার রান্না করব লাল শাক, রান্না করব লাল শাকটাও কুটে সুন্দর করে রেখে দিয়েছি, শুধু সামনের পাতাগুলো। তো এটাও রান্না করব, এটাও এখনও ধুইনি। আর এখন পর্যন্ত বন্ধুরা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো এখনও কাটিনি, ডাটা, ওটা কাটা হলে আপনাদের আমি আবার দেখাবো। তো এই ছিল, চলেন বন্ধুরা আমরা একটু বারান্দা থেকে ঘুরে আসি। আজকে আপনাদের আমি গাঁদা ফুলগুলো না দেখিয়ে পারলাম না। আপনারা দেখেন কি সুন্দর ফুটে আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে ফুলগুলা, আমার তো ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই রান্না করার আগে। এখনও কলে পানি আসতেছে না তাই বসে আছি। আমার এখান থেকে যদি এই গাছটা কেটে ফেলতো তাহলে সম্পূর্ণ বাগানটা দেখা যেত, খুবই সুন্দর লাগতো। বাগানটা অনেক অনেক সুন্দর করেছে, মনে হয় আরও বাকি আছে কাজ। এই যে দেখেন, এখানে একটা মনে হয় বসার জায়গা করছে, এটা দেখি, এই যে গাছের গোড়া দিয়ে এখানে আবার পাকা করেছে, বসার জায়গা করেছে, খুবই ভালো লাগছে। আপনাদের একটু দেখিয়ে নিলাম। এবার যে এসপি সাপটা এসেছে, ওনার মনে হয় একটু ফুলের শখ বেশি, কারণ আগেরগুলোকে দেখিনি তেমন কোনো ফুলের বাগান খুব একটা করতে। আর এখনও মানে আম গাছের তো বইল আপনাদের সেদিন দেখিয়েছি, আম ধরে নেই, আম ধরলে আবার দেখাবো।
কোর্টের ভিতরটা খুব নিস মানে খুবই চুপচাপ লাগছে। এই সাইডটা একটু চুপচাপই থাকে, এই সাইডটা মনে হয় খুব একটাই থাকে না। আর আমার মনে হয় আজকে সরস্বতী পূজা মনে হয় বন্ধ নাকি, আর আজকে পূজা না কালকে চলে গেছে মনে নেই। তো বারান্দায় একটু ঘুরে নিলাম, এখন চলে যাই রান্নাঘরে। আমি রসটা করে নিচ্ছি, রসটা করার পরে তারপরে এটাকে ভালো করে চিপে তারপরে বন্ধুরা আমি করবো। মাথায় দেব, অল্প একটু পানি দিলাম। এখন দেখেন সুন্দর মেখে নিয়ে গেছে, এটাকে এখন আমি রস করে নেব। এই যে আমি রসটা করে নিয়েছি, এখন এটা আমি তুলা দিয়ে বন্ধুরা মাথায় দিব। ওটা শেয়ার করব না, কারণ আমার চুল এত পাতলা যে এটা আপনারা আমার মাথায় খুঁজে পাবে, চুলে খুঁজে পাবে না দিলে। তো এই ছিল আমার আমলখির রস, এখন দিয়ে আমি বাকি কাজ করব। আরো দুইবার ধুয়েছি আপনাদের, একবার দেখালাম সাতটা ধোয়া। এখন লাউ শাকের পাতাগুলো দেবো। আগে আমি একটু পানি সিদ্ধ দেই, লাউ শাক পাতাগুলো সিদ্ধ দিতে হবে। আমার মাছগুলো আমি অনেক সুন্দর করে বন্ধুরা একদম ধুয়ে দেখেন সাদা করে ফেলেছি। এখন আমি এগুলোতে মশলা মেখে নেব। প্রথমে পরিমাণ মতন লবণ, আদা রসুন,
হলুদের গুঁড়ো। আপনারা হলুদের গুঁড়োটা বন্ধুরা সাবধানে দিবেন, কারণ মাছ ভাজাতে হলুদের গুঁড়ো একটু বেশি পড়লে সেটা টেস্ট থাকে না। আমি মাছ ভাজার আগে ঠিক এভাবেই মেখে রাখি। আর বন্ধুরা বরাবরের অভ্যাস একটু সরিষার তেল সাথে দিই খাটি। সরিষার তেল এই মাছ ভাজা রেখে দিলাম, রান্না করব ডাটা দিয়ে। আর ওদিকে গরম পানি হয়ে গেছে, আসেন শাকগুলো দিয়ে দিই। লাউ শাকের ভর্তা বানালে বন্ধুরা আপনারা পাতার ভর্তা বানালে আপনারা ফুটন্ত পানিতে দিবেন। ফুটন্ত পানিতে দিলে পাতাটাও সবুজ থাকবে এবং সুন্দর ভাব হবে। আর ঢেকে দিবেন না। এটা বন্ধুরা ভাপ মানে সিদ্ধ বয়েল হওয়ার পরে বন্ধুরা এটাকে আমি ভালো করে চিপে নেব। চিপে তারপরে বন্ধুরা তাওয়াতে আমি আবার এটাকে টেলে নেব। টেলে তারপরে রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে তারপরে আমি পাটায় পেশে নেব। এটা বলে রাখলাম আপনাদের, যখন আমি পাটায় পিষবো তখন আপনাদের আমি আবার দেখাবো। লাল শাকটা একটু ভাপ হয়ে নেব। এটাও আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দেব। আর একটু ভাপটা হয়ে আসলে এখানে বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে দেব। বন্ধুরা পাটাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে গিয়েছি, এখন আমি ভর্তাটা বানাবো। আর আমার রান্না প্রায় শেষ, আমার লাল শাক হয়ে গেছে, তিন পিস মাছ ভাজা রেখেছি, তিনজনে খাবো। আর তরকারিটা প্রায় হয়ে আসছে, এখনও হয়নি। আরও ঝোল অনেক কমাবো, যে ডাটা দিয়ে রান্না করেছি ঝোল আরও অনেক কমাবো। ভাতটা হচ্ছে, এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। আমি সব তেলে নিয়েছি বন্ধুরা, এটা হলো শুকনো মরিচ আর রসুন আর পেঁয়াজ। এখন প্রথমে আমি শুকনো মরিচটি আগে বাটবো। Thank you.
আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে নিই, কারণ হয়তো বাটাটা আমি মানে ফাস্ট করে দেব। এই যে দেখেন লাউ শাকগুলো, লাউ পাতাগুলো, এটি বন্ধুরা এই যে অনেকগুলো পাতা নিশ্চয়ই আপনারা দেখেছেন, দেখেন অল্প হয়ে গেছে। এগুলো ভালো করে চিপে আমি আবার একটু তাওয়াতে মানে টেলে নিয়েছি, মানে শুকনো করে নিয়েছি। শুকনো করে নিলে ভর্তাটা আটা পিঠা সুন্দর হয়। এই পাটা টানার পর থেকে বন্ধুরা আমার বাটতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে আমার। এই হলো আমার ভর্তা, দেখেছেন কেমন আটা পিঠা হয়েছে। তো বন্ধুরা আমার কাজ সব শেষ, এখন আমি মানে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গোসল করতে চলে যাব। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ বন্ধুরা। গোসল করে ফ্রেশ হয়ে আমি একটা অলরেডি খাবারের ভিডিও করেছি, সেটা বন্ধুরা অলরেডি পোস্ট করে দিয়েছি, বন্ধুরা আপনারা একটু দেখে আসবেন। আর বরাবরের মতো বন্ধুরা আপনারা আমাকে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সে বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের আমার ব্লগ। সন্ধ্যার পরে বন্ধুরা মা ছেলে মিলে অনেকগুলো আলু ফ্রাই করে আমরা রাতে খেলাম, মানে সন্ধ্যায় খেলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।